আমার যুবক ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ শুনবেন, আর বক্তার কণ্ঠ থেকে আপনি মন শুনে ভালো লাগলে বসবেন, না হয় বসবেন না। কিন্তু রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষের দল, যেই জায়গায় কোরআন হাদিস তোমরা শুনতে পাও নিজুম নীরবে বসে শুনতে লাগো, আস্তে আস্তে করে তোমার দিলটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত ওয়ালা নূর দিয়া দিলকে পরিপূর্ণ বানিয়ে দিব। সুবহানাল্লাহ, আস্তে না জোরে, এই দিলটাকে পরিবর্তন করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকের পাঁচটা ঔষধ দিব জোরে, গত কয়টা ফালতু আলোচনা করার বক্তা আমি নই। পাঁচটা ঔষধ দিয়ে আজ এই মাহফিল শেষ করব, আখিরে মোনাজাত দিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিন বলি আমিন। এক নম্বরে বাবা, কবরে কে কে যাবেন একটু আমি দেখতে চাই, সবার হাত গুলো আল্লাহ তুমি কবুল করে নাও, কবরে আমাদের সবার যেতে হবে। এই চেয়ারে বক্তা বসেছে মাগরিব থেকে শুরু করে যত বক্তারা, ওয়াজ ফরমাইছে, সবার যাওয়া লাগবে, ঠিক কি ঠিক? উপরে আর নিচে বুঝি না, আজরাইলে ডাক আসলে সবার যেতে হবে কিনা? ও আমার বাবা জিরা রে, এক নম্বরে মরণের আগে যে টিকিটটা, ওই টিকিটের নাম হচ্ছে মরণ, ওটার নাম কি? এই দুনিয়া পরিবর্তন করার সময় প্রথম যে ফ্লাইটে আমরা উঠব, ওই ফ্লাইটের নাম হচ্ছে মরণ। জোরে বলুন, নাম কি? যারা ওই ফ্লাইটে একবার উঠেছে, এই দুনিয়ায় আর কোনোদিন আসতে পারে না। একবার যারা ওই ফ্লাইট ওই বিমানে যারা উঠছে, এই দুনিয়া আর তারা দেখতে পারে না। দুনিয়ায় যাদেরকে রেখে গেছেন তাদের গো দেখতে পারে না, এই দুনিয়া থেকে সারা চিরতরের জন্য তারা বিদায় নিয়েছেন, কথা ঠিক কি ঠিক না? আপনিও আমি বিদায় নিয়ে যাব, কেউ দুনিয়ায় থাকবো না, মরিচি কালার সময় জীবনের পিছে আপনি আমি দৌড়াই। হায় রে, মা গেলেন, বাবা গেলেন, ভাই গেলেন, খেলার সাথে পড়ার বন্ধু সবাই চলে গেল, একে একে বিদায় নিল। কিন্তু কোনদিন কোন সময় এমন চিন্তা আসে না, কোন দিন না যেন ইসরায়েল হযরতে বালা গুল বোধ খাপ করে আমাকে ধরে বসে। আখিরি জামানার পয়গম্বর বলেন, বাবা এটা টুসু করে দাও, কথা বলতে কষ্ট না। আখিরি জামানার পয়গম্বর বলেন, প্রথম ফেলায় ওভারের নাম, প্রথম ফেলায়ের নাম হচ্ছে ইয়ারফান আযাবাল মউত। জোর বলেন, নাম কি? প্রথম তোমার ফেলায়ের নাম হচ্ছে ইয়ারফান আযাবাল মউত, প্রথম তোমার ফেলায় নাম হচ্ছে মরণ। জোরে বলুন, নাম কি? মরণ। আমরা এখানে যারা আসছি সবাই মুসলমান কিনা জোরে বলুন? আমাদের একটা সাইনবোর্ড আছে না নাই মুসলমান হিসাবে? এই সাইনবোর্ড দিয়ে আমরা পরকালের জীবনের যতগুলো দরজা আছে, যতগুলো গেট আছে, সব গেট সাইনবোর্ড দিয়ে আমরা পার হতে চাই, ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেন, তোমার জীবনের প্রথম ফেলাই হবে ইয়ারফান আযাবাল মউত। আখির জামানার পয়গম্বর বলেন, তোমার জীবনে প্রথম ফেলাই মরণ, মরণ যদি আরামের হয় সুখের হয়, বাকি ফেলাই গুলাও সুখের হবে। নামাজ শুরু হয় ফজর দিয়া, জোরে বলুন কি দিয়া? ফজর দিয়া। নামাজের হিসাব আমরা করি, ফজরের পরে কিসের নামাজ, জোহরের পরে কিসের নামাজ, আসরের পরে কিসের নামাজ, মাগরিবের পরে কিসের নামাজ, এরপরে কিন্তু আপনি আমি ঘুমায়া যাই মরণ সজ্জায় সাজিত, ঠিক না ভাই? ঠিক ঠিক। ফজর হবে কিনা জানি না, নিদ্রায় চলে যাই কার জন্য, ঘুম যদি ভাঙে কারো জন্য, ঘুম ভাঙলে সকাল, কারো জন্য ঘুম না ভাঙলে পরকাল। কিসের বড়াই কিসের অহংকার, কিসের এত দাম বিকার অহংকার? বাবা একটা বার চিন্তা করে দেখেন আপনার আমার মরণটা কেমন হবে। আল্লাহর নবী বলে, আর ফান আযাবাল মউত, বান্দারে মরণ যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। এই চিন্তা
আর এই যন্ত্রণা যার মাথার ভিতর বেশি কাজ করছে নবীজির একজন সাহাবা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তার নাম কি জোরে বলুন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নকুম জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার ভিতরে যখন ঢুকে যাইতেন হাউমাউ করে বাচ্চার মতো চিৎকার করে উঠতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন ভাই ওসমান কবর দেখলে বেশি করে আপনি চিৎকার করে কেন কান্না করেন হযরত ওসমান বলতো ভাই আমার জীবনের প্রথম বাড়ি অন্ধকার ঘর আমি যখন প্রথম ফ্লাইতে উঠব ওই ফ্লাইয়ের পর আর মক্কা মদিনা দেখার মতো সুযোগ আমি ওসমানের আর হবে না এরপরে আমার এই মাটির ঘরে আলো নাই বাতি নাই সঙ্গী নাই সাথী নাই আমার জীবনের প্রথম ঠিকানা মাটির ঘর কবর কেমন হবে আমি নিজেও জানি না চতুর্দিক থেকে সজোরেরা চাপা দিবে চতুর্দিক থেকে সজোরেরা চাপা দিয়ে মাটি দিয়ে চলে আসবে সবাই দূর দূর করে চলে আসবে পাগল হয়ে যাবে আমার তরি বাধা আছে কোন শেখে আঘাতে কোন মসজিদে আলান হবে শোয়াবে শেষ ঘাটে কোথায় কখন নিয়ে যাবে আমাকে সজন ঠিক কি ঠিক না কোথায় কখন নিয়ে যাবে আমাকে সজন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন চোখটা বন্ধ করলে বোঝা যায় একই খেলার মাঠে ফুটবল খেলেছি একই ক্রিকেট খেলেছি একই ক্লাসে লেখাপড়া করেছি আজ চোখটা বন্ধ করলে বোঝা যায় অনেক সাথী সঙ্গী বন্ধু দুনিয়ায় নাই কথা ঠিক না বেটি এখন দুনিয়ার মুহতাজ দুনিয়ার মায়া ও ভাই তোমার আমার দর্শী দুনিয়ার মায়ায় কিছু না ভাই চোখ দুটা বন্ধ করো আর বলো যে আমার কি আছে পৃথিবীতে আমি এত কামাইলাম এত কিছু করলাম যে সংসারের জন্য বাকি জীবনটা শেষ করে দিলাম হায় রে ওই আমার প্রথম পরিবার থেকে ফ্যামিলি থেকে দ্রুত গতিতে বের করে দেওয়া হবে সিঙ্গাপুরে খাটিয়া দামি বিছানায় আর আপনাকে আমাকে ঘুমায় রাখবো না বলবো দ্রুত গতি ধরে বাইর করে দে আপনার আমার স্ত্রী বলবে মরা মানুষটাকে তাড়াতাড়ি সন্তানেরা বাইর করিয়ে দে সন্তানেরা কান্না করবে আর বলবে মা এই বাবার কারণে বালাখানা দামি বিল্ডিং হইছে আজ এই বাবাকে কি দরজা থেকে বের করতে বা তোমার একটু মায়া লাগে না মা সন্তানদেরকে বলে বাবা মায়া তো লাগে ঠিকই এই মরা দেহটা যদি এই বিছানায় ঘুমায় রাতের বেলা আবার ঘুম হবে না হায় রে কার লাগিয়া তো মায়া কার লাগিয়া তো ভালোবাসা করছো তোমার আবার জীবন সঙ্গিনী বাড়িতে বিশ্বকা রাখেরা যোর দ্রুত গতিতে ইমাম মুয়াজ্জিনকে ফোন দিয়ে বলো না ভাইয়াতে হায় রে দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর আমি আমার ভাষায় বলি দুনিয়ার মানুষ বড় স্বার্থপর কথা ঠিক কি ঠিক না ছোট ছোট বাচ্চারা আছে কাছে এসে আব্বা আব্বা করে মাহফিলে আসার আগে ছোট বাচ্চারা কোলের থেকে নামতে চায় না আব্বু আমারে নিয়ে যাও আমার নিয়ে যাও আসার পথে মজা নিয়ে এসো বাচ্চারা বড় হওয়ার পরে বিবাহ করার পরে বাবারে চিনে না মোর সন্তান আছে না এই সন্তানেরা দ্রুত গতিতে নামায় দিয়া বাবার সিন্দুকের তালার চাবি খুঁজে মায়ের কাছে জিজ্ঞাসা করে আব্বার সিন্দুকের চাবিগুলো কোথায় আব্বার সিন্দুকের চাবি দাও দলিল কোথায় বাবা কারণ জীবিত থাকতে সন্তানরা চান্স পায় না ও যুব আজ হাকিকত নে দেখো দুকুড়া সুগার পানি আসে কিনা আমি কোনো ফাউল কোন ওয়াজ করি না বাবা আমি এখানে এত দূরে আমার নিয়ে আসছো বাবা আমি একটা জিনিস দিবার চাই বাবা অন্ধকার কবরে গেলে কি নিয়ে যাবো বাবা তোমার আমার সাথে কেউ না কেউ তোমার আবার সঙ্গী বন্ধু হবে না বাবা আমাকে ভালো লাগবে কি লাগবে না বাবা তুমি বুঝে না
আমারে ভালো লাগায়া কোনো লাভ নাই, আমার কথাগুলা যদি বাবা তোমার ভালো হইয়া যায়, যদি ভালো লাগে একটা কথাই তোমার নাজাতের জরিয়া কথা ঠিক কিনা। এবার সন্তান গুলাতে চাবি খোঁজা শুরু করিয়া দিবে, কাফন দেওয়ার দাফন কাফনের আগেই তার হিসাবের তালিকা পা দিবে। আমি অনেক জায়গায় দেখেছি হিসাব মরার আগে দাফন দেওয়ার আগে হিসাব নিয়ে মারামারি লাগছে আছে নাই, এই জন্য মনটার নরম করে দেওয়ার বল মালি অন্ধকার কবরে তুমি আমাকে নিয়ে যাবা, কিন্তু আমার ইমান টুকুর সাথে করে নিয়ে নিও আল্লাহ, আমার ইমান সারা আমারে তুমি মরণ দিও না আল্লাহ, ইমান সারা যদি মারা যাও বেঈমানের তালিকায় নাম রাখিয়া বাবা কোনো লাভ নাই, দুনিয়াও শেষ আখেরাত শেষ। অনেক এই জায়গায় বাবা আছে সুদ খাইতে খাইতে সন্তান গুলারে সুদ করে বলা বানাইছে, এখানে অনেক বাবা আছে ঘুষ খাইতে খাইতে সন্তান গুলাকে প্রশিক্ষণ দিছে, এর বাবা একটা সন্তান তো আলেম বানাইল না, একটা সন্তানকে আলেম বানাইলাও না, আলেম তো তাসিম করল না, মাদ্রাসায় গেওয়াও ছাত্রদের সাথে ভালো সম্পর্ক লাগাও না, বাবা তুমি মনে করবো তোমার দুনিয়াও শেষ আখেরাতও শেষ, এই দুনিয়া মিশে মায়া কাটাইলাম জিন্দেগি, হিসাব করে দেখো বাবা আখেরাতে রূপাই কি, হায় রে মায়ায় মায়ায় দুনিয়ার লালসায় পড়ে সুদ আর গুজ হারাম হালালের তবিজ নেই জরবের গাওয়া গাইছে, সংসারে ভিতরে শান্তি নাই আছে না নাই, দুনিয়ায় মহতাজ করে ফলাইছে দুনিয়ার মায়ায় ক্রাশ করে ফলাইছে, খারাপ লাগতেছে ছেড়ে দেবো, দুনিয়ার মায়ায় বড় ক্রাশ করে ফলাইছে দুনিয়ার মায়ায় ধরে ফলাইছে। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও নবীজি আমি একা একা আমি কবরে কেবরে থাকব, আল্লাহর নবী বলে ওসমান পাঁচটা জিনিস যদি তোমার ঠিক থাকে কবরে তোমার ভয় না হয়। আল্লাহু আকবার বলা কয়টা? এই পাঁচটা জিনিস বলবে একটু ধৈর্য সহকারে বসবেন তো, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করবে বলে আমিন। এখনো দূর দূরান্ত যারা আসছেন তারা আসবে না, আমাদের মা বোনরা শুনতেছে না, মা বোনদেরকেও কিছু ওষুধ দেওয়া জরুরি কিনা, মা বোনরা দিন যায় কেমন কেমন যেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ মা বোনদেরকেও আজকের এই কোরআনুল কারিমের জলসায় কবুল করুন। আমার বন্ধুগণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না চোখে বললেন, নবী গো আমার অবস্থা কি হবে? নবীজি সান্ত্বনা দিলেন, ওসমান তোমার পাঁচটা টিকিট যদি ক্লিয়ার থাকে কোনো জায়গায় ভয় না। কয়টা টিকিট? এক নাম্বার টিকিট ফজর। এই জন্য দেখবেন শিল্পীরা কত সুন্দর করে বলে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানা যা। ঠিক ঠিক না, ফজর কাজা করে কেমনে ঘুমাও, এমন তো হতে পারে তোমার আমার জীবনের জোহরে তোমার আমার জানা যা। আল্লাহর নবী বলেন পাঁচটা টিকিটের প্রথম টিকিট হচ্ছে ফজর, প্রথম টিকিট কি? ওই টিকিটের ফজরের টিকিটের সাব যে টিকিটটা ওই টিকিটের নাম হচ্ছে ইরফান ওয়াজাব আল মউত, সাব টিকিটের নাম কি? ইরফান ওয়াজাব আল মউত, তোমার ফজর যদি ক্লিয়ার থাকে তোমার মরণটা ভালো হবে, সুবহানাল্লাহ কেউ কয় না। আমার বাবাজির আরে মরণের পরে প্রতিটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি দুইটা সুরাত দেখা যায়, মোমেনদের কয়টা সুরাত দেখা যায়? মোমেনদের ইন্তেকালের পর পর দুইটা সুরাত তার ভিতর বেশি আছে। এক নাম্বার সুরাত চেহারাটা হালকা করে ঘেমে যায়, আর চেহারা কালো থাকলো চেহারার ভিতরে নূর চমকায়। আল্লাহ
আল্লাহর নবী বলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে আল উযু সিরাজুল মুমিনিন মুমিনদের জন্য এক নাম্বার অস্ত্র হাতিয়ার সর্বোচ্চ ওযু মোবারক ঠিক না ভাই ঠিক আর এই জাতি নামাজ কালাম সব ছাইরা দিয়ে ওযু গোসল নাই আছে না নাই মুমিনদের সূরাত দেখা যাবে কয়টা দুইটা সূরাত এক নম্বরে হালকা ঘেমে যাবে দুই নম্বরে চেহারার ভিতরে নূর চমকাবে সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বলেন মুমিনদের ইন্তেকালের পরে চেহারার ভিতরে নূর চমকায় যেমন আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাবা তুই ডিস্টার্ব করছিস অনেক দূর থেকে এসে বাবা এই মানুষগুলো দূর দূরান্ত থেকে আসছে বাবা আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো আল্লাহর নবী হাশরের ময়দানে জাহান্নাম জান্নাতের মানুষগুলা আদম সবুল্লাহ থেকে নিয়ে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীদের কওম আছে সকল নবীদের উম্মত আছে আপনার উম্মত থেকে আপনি কিভাবে চিনে নেবেন আল্লাহ নবী বলেছিলেন ও আয়েশা তুমি শুনে নাও আমার উম্মতের চেহারা মোবারকগুলা ওযুর পানি ওযু করার কারণে ওযুর অঙ্গগুলো জলমল জলমল করব কিছু ভাই আছে সুবহানাল্লাহ জোরে কইতে 12 জোরে কো সুবহানাল্লাহ কিছু ভাই আছে ঠান্ডার কারণে ঘরের তো নামে আসে না নাই আসে না নাই আমাকে বরিশাল বিভাগ আছে এখানের মানুষ অনেক ভালো আলহামদুলিল্লাহ বলি অনেক আলহামদুলিল্লাহ কয় না কয় ফজর তো পড়ি না হুজুরের কাম হুজুর চালায় না বাবা চালায় তো যাবো বাবা তোমার জীবনের অবস্থা কি তোমার তালিকায় একটু তুমি পড়ে দেখো আমারে দুইটা ঘন্টা সময় দেওয়া যাইব না দুই ঘন্টা না দিলে হবে না বাবা তোমার জীবনের তালিকায় তুমি হাত লাগায় দেখো পৃষ্ঠাগুলো উল্টায় দেখো তোমার পৃষ্ঠাগুলো কালো কলম দিয়ে ভরা লাল কলম দিয়া কুরআন মারা তোমার আমলনামায় দেখো তুমি তাকায় সবগুলা কুরআন মাইরা বইরা ফলাইছো বাবা আখেরাতের সামান কি জোগাড় করছো বাবা একটু মনটারে বুঝাবার বলো আমি কি করলাম আম্মা জানাইশা সিদ্দিকাকে বলেন ওগো আয়েশা আমার উম্মতের চেহারা মোবারকগুলো হাশরের ময়দানে লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে যদি কোনো চাঁদলা ঘোড়া থাকে ওগো আয়েশা তুমি বলো এই লক্ষ লক্ষ কোটি কোটি ঘোড়ার মধ্য থেকে একটা চাঁদলা ঘোড়াকে খুঁজে নেওয়া কি সহজ হবে না কঠিন হবে আম্মা জানাইশা বললেন ওগো দয়ার নবী অনেক সহজ হবে আল্লাহর নবী বলেন আয়েশা তুমি শুনে নাও আমার উম্মতের চেহারা মোবারকগুলো নূরে ঝলমল করবে কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্য থেকে আমার উম্মাদেরকে চিনে নেওয়া সেদিন সহজ হয়ে যাবে মুহাম্মদ রবি আইওয়া নবী আসি বিশু আইশে পয়দা এসে উজালা শাফিউল উমার নবী রোজ কিয়ামত শাফিউল উমার নবী রোজ কিয়ামত শাফাআত করে গায় আল্লাহকে পাস গুনাহগার উম্মা ও গো নবীর উম্মত হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যেটা চায় মনে ঠিক কি ঠিক না কোরআন হাদিস এড়ে চলো যখন যেটা চায় মনে নবী বিনে কে তরাবে ফুল শিরা তো মিজানে কথা ঠিক কি ঠিক না শত জুদাস রাহমাতুল্লিল আলামিন মসজিদে জু শুদ খামারু ইয়া জমিন আল্লাহু আকবার বলো নামাজের টাইম তোমার যেই কেলে হয় মসজিদে যাইতে পারনার সময় নাই মাঠে নামাজ পড়ো ঠিক কি ঠিক না ফজর কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা এইজন্য আল্লাহ নবী বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য তমাম জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন শত জুদাস রাহমাতুল্লিল আলামিন মসজিদে জু শত গামারু ইয়া জমিন সময় যখন হবে ওযু কইরা চই জায়গায় দাঁড়ায় যাব ঠিক কি ঠিক না মাঠে তিনজন আসি কয়জন
তিনজন কে নিয়ে নামাজ পড়বে যে ভালো বুঝে তাকে ইমাম বানিয়ে দেব ঠিক কি ঠিক না ইমাম তো বানাতেছে না বুঝতে বুঝি আসে না নাই কয় ভাই সুদ খায় ওই যে আর বড় টাকা এটা কেউ কয় না আসে না নাই এই জন্য আল্লাহ নবী বলে জমিনটা যেখানে পবিত্র বাবা এখানে পবিত্র বুঝি পবিত্র বানিয়ে নামাজ পড়ে নিবা পরলৌকিক জীবন মরণটা তোমার ভালো হবে অনেক হাজি সাহেব আছে হজ করার পরে সুদে টাকা লাগা আছে না নাই হজ করার পরে উল্টা পাল্টা চলে আসে না নাই কথায় কথা মিথ্যা কথা কয় মুরব্বি কি কন বাজারে গিয়ে হজ সাহেব আর বিড়ি খায় তার অতুলনীয় তার ভাষা আছে না নাই বাইতুল্লাহ যাইয়া তারপর ডাকাতি করে আসে না নাই এটা বড় ডাকাত এইটা বড় ডাকাত চিনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তাওয়াফ করার পরে রাসূলুল্লাহর রওজার কাছে যাওয়ার পর দিলটা সোজা হয় নাই ওরে এমন একটা শয়তানে ধরেছে দুনিয়াও শেষ আখেরাতও শেষ ঠিক কিনা আমরা হাজি বার মুন্সি বুঝি না আমাদের জীবনের কবরের সামান আমাদের নিজেদের তৈরি করতে হবে ঠিক কি ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের সামান না নিয়ে কবরে যেন কবুল না করে বলি আমিন আমার বন্ধুগণ আলোচনায় চলে যেতে হবে সময় খুব সংক্ষিপ্ত এক নাম্বার বলেছিলাম ফজর জোরে কল কি এই ফজরে প্রথম ফেলায়ের সাফ ফেলায় ওবারে নাম হচ্ছে ইরফান আযাব আল মউত জোরে কল নাম কি মউত এখন যদি ফজর পড়েন মরণটা কেমন হবে জানা দরকার আছে না নাই কথা কানা জানা দরকার আছে না নাই জানার জন্য আমরা এখানে এসেছি আর যত ওলামা ইকরাম এখানে বসে পারফরমেন্স করবে বক্তৃতা করবে কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবে আপনারা ওই কথাগুলো শোনার জন্য রাত্রি গভীর পর্যন্ত এখানে বসা ঠিক কিনা আল্লাহর নবী বলেন যাদের ফজর থাকবে ঠিক ফজর কি থাকবে যাদের ফজর ঠিক থাকবে ফজরের তালিকায় যাদের নাম লেখা থাকবে ইন্তেকালের সময় কিসের সময় ইন্তেকালের সময় জান্নাত থেকে এক শ্রেণী রহমতের ফেরেশতা তার ঘরের ভিতর প্রবেশ করবেন সুবহানাল্লাহ কয় না জান্নাত থেকে এক শ্রেণী রহমতের ফেরেশতা তার বাসার ভিতরে প্রবেশ করবে শুধু কি জান্নাত থেকে খালি হাতে আসবে না জান্নাতি সুগন্ধি মিশকম্পুরে গ্রানওয়ালা ফুল নিয়ে আসবে আস্তে আস্তে নাকি সোয়াইতে সোয়াইতে বাচ্চা শিশু যেমন বাচ্চা শিশুর যেমন মায়ের দুধ খেতে খেতে মায়ের কোলে টলে পড়ে ঘুমায় যায় মোমেন বান্দা তেমন ফজরওয়ালা ব্যক্তিরা সেদিনকার দেখবেন আস্তে করে মরণের কোলে ঢুলে পড়েছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন এটা কি জন্য দিয়েছেন বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য রাত্রে ঘুমাইতে পারো না তোর যখন ঘুমটা যখন গভীর হয়ে আসে মুয়াজ্জিন আজান দিছে বাসায় থাকতে পারো না ও বান্দা আমি আল্লাহর কথা শোনার জন্য রাত্রি গভীর হয়ে গেছে হযরত মাওলানা আল্লামা খোরশেদ আলম কাসিম মাদ্রাজুল আলিয়া তিনি এক ইসলামিক জলসা করেছে সব কিছু ফলায়া তুই জলসার প্রতি চুপ করে বসে গেছো বন্দারে ঘুম বন্ধ করে দিয়া খাবার বন্ধ করে দিয়া আরাম বন্ধ করে দিয়া মাটির উপর বসে গেছো একমাত্র আমি আল্লাহরে পাওয়ার জন্য বান্দা জাকার নামের ভয়ে বসে গেছো কথা ঠিক না বেটি আপনারা এখানে যারা আসছেন বাবা একটাই জন্য আসছেন আপনারা আর একটা জিনিস মনে করতে পারেন হুজুর মনে করে কন্টাক্ট করে আসছে বাংলার যেই প্রান্তে যাই আমি কোনো কন্টাক্টারি বক্তা না এই জন্য বাবা প্রতিটি প্রোগ্রামে গিয়ে আমি কান্না করি আর বলি আল্লাহ আমাদের মতো বক্তা করে যদি তুমি দূরে সাইজ করে আলা আমাদের আর উপায় না এরে বাবা আমি আসি সখী নিয়তে দাওয়াত দেওয়ার জন্য আসছি বাবা যে দাওয়াত গ্রহণ করবে তার জীবনটা পরিবর্তন হবে কথা ঠিক কি ঠিক আখেরাত তো দামি পরকালও দামি দুনিয়া তো দামি কথা ঠিক কি না গভীর মনোযোগ আল্লাহ নবী বলে ফজরের নামাজ যারা পড়বে কবরে যাওয়ার সাথে সাথে তাদের ঘুম পড়ে দেওয়া হবে সুবহানাল্লাহ কয় না দুইজন ফেরেশতা আসবে আইয়া জাগাবে রহমতের ফেরেশতা আইয়া বাধা দিবে খবরদার আল্লাহর এই মাহবুব বান্দাকে তুই ডাক দিবি ঘুমাইছে ঘুমাইয়া যা
কেউ ডাক দেব না কেউ গো বলবে হিসাব নিব মুসলমান ধর্মের না হিন্দু ধর্মের না অন্য কোন ধর্মের কয়বারে ডিস্টার্ব প্রতিষ্ঠিত ও রাতের বেলা ঘুমায় না ফজরের সময় যখন ঘুমটা জমে আসছে তখন শয়তান চাইবা ধরছে লা হাওলা ওয়ালা কুওয়াতা কইয়া মাজারে খাড়া করে দিয়ে একটা দৌড় দিয়ে মসজিদে গেছে একটা দৌড় মেরে মসজিদের আঙিনায় হাজির ঠান্ডা পানি দিয়া গরম পানি পায় নাই ঠান্ডা পানি দিয়ে উযু কইরা নামাজের বসলে দাঁড়াই গেছে যদিও মাসলা মাসাইলে ভুল ত্রুটি আছে তবু যা পারছে তাই দিয়ে পড়ছে ওই তো দুনিয়ার কোন এমপি মন্ত্রীর দুয়ারে যাইয়া হাজির হয় নাই কথা ঠিক কিনা বাবা অত কোন এমপি মন্ত্রীর কাছে যাইয়া সাহায্য চাই নাই ও তো আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই ওরে ডিস্টার্ব করিস না ওরে জাগাইস না ও বড় দরিয়া কষ্ট কইরাইছে ও হারাম খাইরাই শুধু টাকা লাগাই নাই এ ফেরেশতারা তাকায় দেখ গায়ে হাত দিয়ে যারা গোশত যায় ভালো ভালো খাইয়া গাল ফুলাই নাই শরীরের ভিতরে হারাম গোশত তৈরি করে তাকায় দেখ দুডিয়ায় দেখবেন পেট মোটা সুদ খাইতে খাইতে পেটটারে কুডার মের মতো বানাই গেলাইছে বাবা ঠিক কি না আরে বাবা সুদ করে পেড়ে বাজারে মাছ বাজারে পেটটা লড়াই আর কারণে আর বড় মাছটা ব্যাগের ভিতরে ঢুকবা মাছ বিক্রেতালা বুঝে এবার সুদের টাকার ব্যবসা দরদাম করা লাগবে না ব্যাগে তুইলাতে বাবা এই দেবটা বাবার জাগার নামে রাগুনে জ্বালায় না রহমতের ফেরেশ তারা কইব আর কিছু জিজ্ঞাসা করিস না দেহটার দিকে তাকায় দেখ ঘুমাইতে পারে নাই চোখ দুইটা ভিতরে ঢুকে গেছে মুয়াজ্জিনের আজান যখন হইছে বিছানায় পিঠে লাগাই আরাম করে নাই কষ্ট হইতেছে না আপনাদের কেউ হাঁটাহাঁটি করবেন না আমার ভাইরা অনেকে দূরে দূর দূরান্ত থেকে আসছেন আলহামদুলিল্লাহ একটু জিকির করতে পারি লা ইলাহা সামনে আসি বাবা একটু পিছনে জায়গা বানিয়ে দেই বসতে পারছে না সবাই বলে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা জিনালে এই হলো প্রথম নাম্বার আপনার মরণের ঘাঁটি দুই নাম্বার ইয়ারফানু আযাবাল কবরে দুই নাম্বার চিঠি কি ইয়ারফানু আযাবাল কবরে আল্লাহ নবী বলেন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন জোহরের নামাজের তালিকা যাদের ঠিক থাকবো কবরে কোনো হিসাব হবে না সুবহানাল্লাহ হাদিসের ভাষায় মুহাদ্দিসিন ইকরামরা মঞ্চে বসা যুবক গলাবাজি করার জন্য আসি নাই গলাবাজি করার অভ্যাস নাই রে যুবক দুই নম্বরে আর ফান আযাবাল কবরে করবরে যখন তুমি যাইবা দুইজন দেন্দা ফেরেশতা আসবো কানেও শুনবো না চোখেও দেখবো না শুধু মানার জন্য আসবে জোরে এখন কিসের জন্য পেদানি দেওয়ার জন্য আসবে সুদ খেয়ে ঘুষ খেয়ে ব্যান্টারে গুড়ার মেয়ের মধ্যে বানাইছো খবর মধ্যে বাইরেতে বাইরেতে চামড়া ছুড়ে আলাইব অন্য হাদিসের মধ্যে বাসা বজায় এক পাজুরের হাতি আর এক পাজুরের মধ্যে ঢুকে যাইব রে বাবা জোরে চিৎকার মাইরা উঠবো আল্লাহ হইলে জবানের মধ্যে আল্লাহ থাকবো না রসুল থাকবো না শয়তানের সারা জীবন অনুসরণ শয়তানের ব্যাগ টানছে সারা জীবন কথা ঠিক কি ঠিক না আরে বাবা ওই দিনকার এমন জোরে চিৎকার মারবো ওই চিৎকার দুনিয়ার মানুষ জিনার ইনসান যদি শুনতে পারতো কানের তালা কানগুলো বন্ধ হয়ে যাইত আল্লাহ নবী বলে মানুষের জিন ছাড়া সব মাখলুক শুনতে পায় অনেক সময় দেখবেন গরু জাতীয় ছাগল জাতীয় গরু স্থানে গেলে একটা দৌড় মারে দড়ি টড়ি সুইটা ঠিক না বেঠিক আমি নিজে দেখেছি ছাত্র জীবনে গ্রামের মাদ্রাসায় পড়তে গিয়ে একটা গরু দেখলাম গরু স্থান থেকে অনেক দূর গতিতে ছুটছে বাবা তখন আমি বুঝতাম না দৌড় গরুটা কেন দৌড় হয়ে গেছে মাদ্রাসা যাওয়ার পর হুজুর কাছে বলছি হুজুর বলে বাবা
এইটা হচ্ছে কবরের মধ্যে বড় আযাব আমি বললাম হুজুর আমি কেন বুঝতে পারলাম না বাবা তুমি মানুষ তুমি তেমন বড় আবেদ ব্যক্তি নন তুমি বুঝতে পারো বাবা প্রাণীরা বুঝতে পারে বাবা আল্লাহর নবী বলে দুনিয়ার মানুষ আর ইনসান আর জিন যদি ওরা যদি দেখতো আযাব আর কানে শুনতে পারতো সংসার জীবন ছেড়ে দিয়া জুমলায় জুমলায় পলাইতো বাদশা আব্রাহাম ইবনে আদম যেমন তার সিংহাসনে বসা রাত্রিবেলা আরাম ফরমায় আর তার সিংহাসনের ছাদের উপরে ঘোড়ার পায়ের ঠক ঠকানির আওয়াজ আব্রাহাম ইবনে আদম ইব্রাহিম ইবনে আদম বলেন আমার ছাদের উপরে এত রাত্রে গভীর রজনীতে তুমি কে উপার থেকে আওয়াজ আসলে ইব্রাহিম আমার হারানো উট আমি এখানে খোঁজার জন্য আসছি কি ব্যাপার গভীর রজনীতে আমার সিংহাসনের উপরে তোমার হারানো উট কিভাবে তুমি এখানে খোঁজার জন্য আসছো বলে বাদশা গো আমার হারানো উট যদি আমি আপনার ছাদের উপরে না পাই আপনার সিংহাসনে বসে কেমনে আপনার প্রভুকে আপনি পাবে ইতিহাস ঘাটলে পাওয়া যায় ইব্রাহিম ইবনে আদম আর সিংহাসনে থাকে নাই সকালবেলা সালাত তপলা পইরা সালাত তপলা পইরা রাজ দরবার বুঝায় দিয়া নেমে গেছেন কোনদিন আর রাজ দরবারে ফিরে আসে না ইব্রাহিম ইবনে আদম বলেন তোমার ঘোড়া যদি তুমি আমার সাথে না পাও আমার রবকেও তো আমি এখানে বসে আমি পাবো না আমি সব কিছু ছেড়ে দিলাম মন্ত্রী পরিষদ এসেম্বলি মিটিং সকালবেলা কাগজে কলমে বুঝাই দিয়ে গেছে এরা বাবা কত বারো বলবো এই পৃথিবীটা চালাই দেন চারজন ব্যক্তি তার মধ্যে একজন হচ্ছে বাদশা শাহ সেকান্দার তিনি ইন্তেকালের আগে মুরিদদের নসিহত করে গেছে বাবা আমি ইন্তেকালের পরে আমার হাত দুইটার পা দুইটা খাটিয়ার বাহির বাহির করে দিয়ে দিবি বলে কেন বাদশা আপনি বাহিরে বের করার জন্য কেন বলছেন এই জন্য আমার বাহিরে বের করবি দুনিয়ার মানুষগুলা দেখবো আমি শাহ সেকান্দার কিছুই নিয়ে যাবার পারি না আমি বাদশা শাহ সেকান্দার খালি হাতে বিদায় নিয়ে গেলাম আমার সাথে কিছু যায় না আমার হাত দুইটা দেখ ফাঁকা ও দুনিয়াবাসী দেখ তাকায় দেখ আমার হাত দুইটা ফাঁকা আমার এই স্মৃতি দেখা যত মানুষ দেখব এত বড় বাদশা শাহ সেকান্দার কিছুই নিতে পারে না আমরা তো কিছুই না আমরা তো কিছু নিতে পারবো না সবাই দেখে শিখব আর বুঝবো দুনিয়া মুখী হবে না আখেরাত মুখী হবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে জীবন করবে কথা ঠিক কিনা আমার বন্ধুগণ ওই যে বলছিলাম দুজন ধান্দা ফেরেশতা কবরে আসবে এরা সুদ গোসার হারাম খাইতে খাইতে যারা ভুরি ঝুলাইছে ওদের জন্য কথা ঠিক কিনা এখানে একজন সুদ খুন নাই কথা ঠিক কি ঠিক না যাওয়ার পথে আমার আবার আক্রমণ করে না বাবা আমার কথা বলে সুদের কথা বলছে কি আরো চিল্লে বলুন কে বলছে এটা কি মোল্লা মৌলবীর বাপ দাদার চোদ্দ গোষ্ঠী বানাইছে হ্যাঁ কে বলছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কষ্ট হইতেছে আপনাদের চলবো কেউ যদি উঠে যায় টেনে ধরবে কাউকে উক্তি দেওয়া যাবে না আল্লাহ আমাদের কবুল করে বলে আমিন এরপরে সামনে আগাই সময় কম কেবল দুইটা বলছি নাকি শর্ত কয়টা আখেরাতে দিবস মুক্তি পাঁচটা শর্ত যদি তোমার ঠিক থাকে পাঁচটা সার্টিফিকেট যদি তোমার কমপ্লিট থাকে ওই জগতে কেউ তোমাকে বাধা দেবে না কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি আর ফানু আযাব আল কবরে ও বান্দা জহুর যদি তোমার ঠিক থাকে জহুরের খাতায় যদি হাজির হয় যদি তোমার স্বাক্ষর থাকে ওই কবরের আযাব কেউ তোমাকে দিবে না চোখের দৃষ্টি যত দূরে যায় চোখের দৃষ্টি যত দূরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরটা তত বড় বানিয়ে দিবেন সুবহানাল্লাহ সবাই কয় নাই কারো কারো চোখের ভিতরে তাহলে সমস্যা আছে মনে হয় ওই যে সুত আর ঘুষ খাইতে খাইতে চোখ নষ্ট করে ফেলাইছে আছে না নাই কথা কয় না আরো কারো জোরে আছে না নাই এ জায়গা নাও থাকতে পারো সবাই আমার আল্লাহ বল আল্লাহ কবুল করে বলে আমি এখানে মানুষগুলো অনেক ভালো ভালো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন না মনে আছে
কান্নার আওয়াজ আল্লাহর নবী বলেন ওসমান কান্না করো না পাঁচটা টিকিট যদি তোমার ওকে থাকে দুনিয়া ও পরকাল তোমাকে কেউ বাধা দেবে না হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আশরা মুবাশশার দর্জন সাহাবার মধ্যে তিনি একজন ঠিক ঠিক দুনিয়াতে বলে সার্টিফিকেট পাইছে তবু কান্নার আওয়াজ বলে আল্লাহ আমারে ক্ষমা দিছে কিটা বিচারি না ও আল্লাহ আবার যদি তুমি দুইরা বর্ষ আমি তো ওসমান জবাব দিতে পারবো না আল্লাহ নবীর সামনে বসে বাচ্চা শিশুর মতো টুকরে টুকরে কান্না করে আর বলে ওগো নবীজি আল্লাহকে আমি ওসমান রে ক্ষমা দিব রে আল্লাহ নবী বলে ওসমান আমি তোমার কান্নার অর্থ বুঝতে পেরেছি তুমি মরে করেছ অন্ধকার ঘর সাম্বেচ্চর ঘর পোকামাকড়ের ঘর তুমি কেমনে থাকো ওসমান পাঁচটা টিকিট যদি তোমার কমপ্লিট থাকে ওই ঘর সাম্বেচ্চর থাকবো না ওই ঘরটা আল্লাহ জান্নাতি ঘরে পরিণত করে দিবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো নবী পাঁচটার কেবল দুইটা সান্ত্বনা পাইলাম যেরকম কয়টা দুইটা সান্ত্বনা ওগো নবীজি পুলসিরাজের মতো এত বড় একটা সেতু একটা ব্রিজ একটা সাগর আমি ওসমান কেমনে আমি পার হয়ে যাব আমার তো আর উপায় নাই এত বড় সেতু দুনিয়ার সাঁকোই তো পার হতে বড় ভয় এত বড় সেতু এত বড় সাগর আমি ওসমান কিভাবে পার ওগো নবীজি আল্লাহ নবী বলেন ওসমান ويبرق على الصراط البرق ايتا تين نمبر زكرا كوي نمبر ويبرق على الصراط البرق عثمان ري تين نمبر হচ্ছে পুল সিরাতের মধ্যে একটা সেতু একটা সাঁকো এইটা পার হওয়ার জন্য তোমার আসরের নামাজ যদি ঠিক থাকে আসরের নামাজের তালিকায় যদি তোমার হাজিরাটা ওসমান ঠিক থাকে আল্লাহ নবী বলেন তোমার এই পুল সিরাতের মতো সেতু পার হওয়ার জন্য সময় লাগবে কতটুকু আকাশে যেমন বিদ্যুৎ চমকায় চোখের পলকে যেভাবে মিটে যায় কথা ঠিক না বেটা আপনারা দেখছেন কিনা আল্লাহ নবী বলেন আকাশের উপরে যখন বিদ্যুৎ চমকায় দুনিয়ার মানুষ দেখতে পায় চোখের পলকে বিদ্যুতের চমকানি গুলা যেমন করে মিটে যায় ويمره على الصراط كالبار عثمان চোখের পলকে যেমন মিটে যায় 30,000 বছরের রাস্তা তেমনি করে চোখের পলকে তুমি পার হয়ে যাবে আল্লাহু আকবার বলো নামাজ পড়ে না না কইরা সুদ খাইয়া না ছাইরা বাবা মার খেদমত কইরে না না কইরা এমন কুলাঙ্গার সন্তান আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে আসে না নাই আমি নজর করে দেখছি মুন্সিগঞ্জ অধিকাংশ জায়গায় আছে ইউরোপ কান্ট্রির ভিতরে স্পেন জার্মান কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর এরপরে আমেরিকা লন্ডন এই সমস্ত দেশ ঘোরার পরে দেশে আইসা বিল্ডিং করে আর 1972 সালে মুক্তিযুদ্ধ রাজা পিড়াই পাড়াই থুয়ে গেছে বৃদ্ধ মা বাবারে ওই জায়গায় ঘুমাইতে দেয় কথা ঠিক কিনা এরপর ইমাম সাহেবের কাছে যা একটা তালিকা লইয়া বড় দাদার জন্য দোয়া দাদির জন্য দোয়া নানার জন্য দোয়া নানির জন্য দোয়া মা বাবা বাইসা সুন্দর দোয়া করবে হুজুরের কণ্ঠটা আছে ভালা একদম সুরালা সুর কণ্ঠ দিয়া বলে আল্লাহ আব্দুল কুদ্দুসের সূর্য গোষ্ঠীর জান্নাত নজিব বয়রা দিও কথা ঠিক বলছি না ভুল বলছি মা ঘুমায় ভাঙা করে ভালো কোনো কম্বল দেয় না মালয়েশিয়ান কম্বল দেয় না ওই পান খাইয়া মাই নষ্ট হয়ে যায় সারা দিন পান খায় বাবাই খায় নষ্ট করার কারণে দেন আছে না নাই একজন জিজ্ঞাসা করলে আমার চোখে দেখা কয় তোর বাবার বিল্ডিং এর মধ্যে নেস না কেন এই যুবকরা খারাপ লাগতেছে ওরা এক নাম্বার আর্জেন্টিনা তোকে চিনে বলাইছি ব্রাজিল গুলো ওড়ে নাই ওর কিছু পরে এই আর্জেন্টিনা দল উঠতে আছে ওই যে জাগর দেবে যাইয়ে মানুষের ঘুম নষ্ট করে আসে না নাই এরকমের কপাল পরে কপাল পরার তো একটা লিমিট থাকা দরকার রাতের বেলায় জয় বাংলা কয় না জয় বঙ্গবন্ধু কে আল্লাহই জানে যে শিক্ষের মারে বাচ্চাগুলো ঘুমোতে গেলে আবদি উঠে আসে না নাই রেডি থাকো যুবক রেডি থাকো তুমি কিছুদিন পরে এই কৃত কর্মের ফল তুমি দিয়েই যাবা দুনিয়াতে ঠিক কি ঠিক না
তোমার সন্তানগুলো কি হবে তুমি জানো নেইমার মেসির অনুসরণ করো তোমার পাল্লা বাসাই বাইরে বেই সন্তানেরা ঠিক কি ঠিক না আর আব্বা জানেরা সন্তান রে এইটা এসি নিতে পারলেন না মোল্লা মৌলভি চিনাইতে পারলেন না সন্তানে নেইমার মেসির চিনেছেন আর টাকা চিনাইছেন ওই সন্তান তো আপনার ভাঙা ঘরের মধ্যে রাখবে ভালো করে শান্তি দিবে না কথা ঠিক কি ঠিক না হুজুরকো কাছে যায় পানি পড়া লাগে হুজুর তো দোয়া করে সন্তান জন্য ভালো হয়ে যায় গাঁজা খাইতে খাইতে সন্তানের জীবন নষ্ট হয়ে গেছে কথা ঠিক কি ঠিক না ভিজা শুকনা সমানে খায় সন্তান মাজাটা হিরুঞ্চির মতো চিবিল হয়ে গেছে এরপরে হুজুরে দাঁড়া যায় তাবিজের লেগে তাবিজ চোদ্দ মুষ্টি বাড্ডে খাইলে ভালো হইবে না বেড়া এ যুব সমাজ বাবা তোরা আমারে গালাগালি দিয়ে রাস্তা আসবি আর গালাগালি দিবি তুমি ক্ষতি হইবে বাবা গালাগালি দিবি তোমারে কেন আমি তোমার স্বার্থের উপর আঘাত করছ না ভিজা শুকনো কোনোটা মাফ নাই দুইটা সমান আছে না নাই করবে না করবি গো নেইমার মেসির পাগল চুল ধরে কাছে মেসির মতো কথা ঠিক কি ঠিক একটা কথা মুসলমান কান খুলে শুনে নাও ব্রাজিল আর আর্জেন্টিনা যেই রাষ্ট্রের ভিতরে মুসলমান যারা মুসলমান আছে তারা আল্লাহ আকবার উচ্চ স্বরে দিতে পারে না ভালো লাগছে না খারাপ লাগছে এত সুন্দর মধুর আজান প্রকাশ্য দিতে পারে না যে ব্রাজিল আর তুমি সেই পতাকা নিয়ে নিয়ে দৌড়াও রেডি থাকো তোমার সন্তান তোমার কি হাল করবে মহান আল্লাহ ভালো জানে কথা ঠিক কি ঠিক মেসির জন্য পাগল হয়ে গেছে কুমিল্লে এক যুবক মেসির পতাকা টানাইতে গিয়ে দুনিয়ার থেকে ডাইরেক্ট সেলিব্রেস ডাইরেক্ট জায়গায় ব্রেক কি হয়েছে দুনিয়া শেষ তার জন্য হাসরের ময়দানে জীবন শূন্য জাহান্নাম ছাড়া গতি নেই কথা ঠিক কি না যুবক নেইমার মেসির দিয়া যে সমস্ত আব্বা জানেরা আজকের এই মাহফিল থেকে শুনে নেন নেইমার মেসির আদর্শে আদর্শবান ব্যক্তি সন্তান বানিয়েছেন কয় ভরে গেলে বাবা পেটনি তোমার জন্য আছে বাবা এই সন্তানকে সুশিক্ষিত শিক্ষিত বানান নাই আলেমদের সঙ্গ নিতে দেন নাই মোল্লা মৌলভীরা জানে কি এর বুঝি কথা ঠিক কি ঠিক না মোল্লা মৌলভীরা জানে মানে কি আপনি দশটা সন্তান জন্ম দিয়েছেন অজু গোসলের ফরজ পর্যন্ত আপনি জানেন না আর আপনার সন্তান জানবে আলেমদের সাথে সম্পর্ক আপনি রাখতে দেন নাই হিরুনসিয়ার ইয়াবা খোরদের সাথে মিলিয়া নেইমার মেসির অনুসারী হয়েছে কথা ঠিক কি না মুসলমান আমার এই সন্তান তোমাকে কি দেবে ভাঙা ঘরে রাখবে না তোমার কি বিলেনের ঘরে রাখবে আল্লাহ আমাদের কবুল কর বলে আমিন ইসলামের জন্য কবুল কর বলে আমিন আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে কবুল কর বলে আমিন আল্লাহ আমার যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল কর বলে আমিন যুবকরা একটু হাত জায়গা দেখ আল্লাহ সবাই বল আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল করো হাত তারা চাই আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল করো কোরআনের জন্য কবুল করো আলেম ওলামাদের জন্য কবুল করো আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দাও বলে আমিন আল্লাহুম্মা আমিন বলি ভালো লাগে না এই আজান যে রাষ্ট্রে নিষিদ্ধ প্রকাশ নিষিদ্ধ সেই রাষ্ট্র ভালোবাসা তোমার হৃদয়ের মাঝে কিভাবে জমলো যুবক তুমি রাস্তা লাপাও আর বলো নেইমা আর্জেন্টিনা ব্রাজিল তৈরি থাকো যুবক তোমার জবাব শুনিয়েতে তুমি দিবা আমার আব্বা জানেরা হাত ধরে বলে সন্তানকে মানুষ বানান মানুষের মতো মানুষ বানান আর যিনি আপনাদেরকে এই সুন্দর এক সুন্দর মনোরম পরিবেশে সুস্থলময় ছায়া যিনি বানিয়েছেন যে মা আর বাবার অক্লান্ত পরিশ্রমে হাজারো রাত্র তাহাজ্জুদ গুজারের চোখের পানির বিনিময় আজ একজন গড়ে উঠেছেন আল্লামা মুফতি খোরশেদ আলম কাসির মতো সন্তান কথা ঠিক কি ঠিক না যাদের চোখের যে মা বাবার চোখের পানি দোয়ার কারণে আর সারা বাংলার মানুষ দোয়ার জন্য আসে হুজুরের একটু দোয়া করে আমি আমার বাসায় বলি ওই মা বাবা তো শ্রেষ্ঠ ওই মা বাবা তো শ্রেষ্ঠ যে মা বাবার সন্তানেরা নামাজের ইমামতিতে তারা যে মা বাবার সন্তানেরা মানুষের সম্মুখে দিনের বার্তা পৌঁছে তুমি আমি কেমন মা বাবা হলাম
আমার মায়েরা শুনতে আছে না তুমি আমি কেমন মা বাবা গোলাম যে মা বাবার সন্তানরা নেইমা মেসির পিছনে দৌড়া এ যুবক তোর পায়ে ধরি যুবক তুই নেইমা মেসি পরিষ্কার তোর জন্য মায়া লাগে আমাদের তোরা তো বুঝো না রাস্তার কিনারা দিয়ে হাইটে যায় ছোট্ট একটা বাচ্চা পুকুরের ভিতরে পড়তে চায় লাফায় লাফায় পুকুরে পড়ে আমি যখন ধরতে যাই বাচ্চারা হাতের মধ্যে কামড় মারে পায়ের মধ্যে কামড় মারে পানি কাদা ছিটায় দেয় আমি একবার ভাবি ও তো বুঝে না ওরে আমি বাঁচাইতে চাই কিন্তু ও তো বুঝতেছে না ও তো মনে করতেছে হুজুর আমার শত্রু কথা ঠিক কি যেগুলো আমারে সারিয়া দেন হুজুর আমাকে ছেড়ে দেন এই পানিতে আমি হাবু ডুবু খাবো পানিতে আমি খেলা করবো আরে বাবা এই পানি নিয়ে খেলতে খেলতে একদিন কার টুপ কইরে যদি পইরে যাও বাবা টিমার বেশি দল করতে করতে বাবা যদি তুমি মইরে যাও তুমি আমার রক্তের কেউরা বাবা আজ থেকে দেড় হাজার বছর মোহাম্মদ রসুল্লাহ বসাল মুসলিম আকুল মুবর্গ ভাই ভাই তোমরা দেখতেছি বাবা দিন দিন তোমরা আল্লাহর বিরোধিতা করো বাবা আল্লাহর জমিনের নিয়ামত খাও ويقام وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان ভালো লাগে না খারাপ লাগে ছেড়ে দেবো ভালো লাগতেছে একটু চা খাইতে সময় দিবেন লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بايجان وجه زيت زمان كا كشتو يتس لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আরে যুবক তোর আমার রক্তের কেউ না রে যুবক আমার বড় মায়া লাগে কোরআনের পৃষ্ঠা উল্টায় উল্টায় দেখলাম হাদিসের পাতলারায় চড়ায় দেখলাম তোমরা যেই পথে যাও এই পথে আবু জাহেল আবু সুফিয়ানও হাঁটে নাই তাদেরকেও প্রবাদ্য করে ভালাই যে ঠিক কিনা আমি বড় তাকা দেখি জাহান্নামের আগুনের মধ্যে তোমরা ঢুকে গেছো আমার বড় মায়া লাগে আমার বড় কষ্ট হয় বড় তাকা দেখলাম যে দুনিয়া মুখী তোমরা হয়ে গেছো দুনিয়ার জন্য পাগল তোমার নেতার জন্য পাগল তোমার দলের জন্য পাগল তুমি কি তাকায় দেখছো তোমার দল নবীর দলে আছে কিনা তোমার দল আল্লাহর দলে আছে কিনা তুমি কি তাকায় দেখছো তুমি যেই দলের বিছানে সারা জীবন কাটায় দেছো এক তোমার আল্লাহর সেজদা দেয় কিনা ঠিক না ভাই ঠিক তোমার ওই দল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা তোমার ওই দল আজান দিলে মসজিদে যায় কিনা তোদের পায়ে ধরে বলি যুবক নেইমা ব্রাজিল আর্জেন্টিনার পিছনে আর দৌড়াইস না আমি দেখতে পাই তোরা কিন্তু জাহান্নামের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় লাফাইতেছো কখন না যেন ইসরায়েল গ্রেফতার কইরা জাহান্নামের মধ্যে বালাইয়া দিবে তোর মতো আমার মতো যুবক রাস্তা দিয়া সোজা হইয়া হাঁটতে পারে না গত বছর টাঙ্গাইল এলেঙ্গার রাস্তার মাথায় জামালপুরে মাহফিলে যাব বিকাল বাজে পাঁচ গুটি গান এমন টাইমে এক যুবক রাস্তার মাঝখান থেকে পার হইতে গিয়া বড় বাস গুলা হানি পরিবহনে ধাক্কা বাইরে ফালাই দিছে লোকগুলা জড়ো হয়ে গেছে ড্রাইভারে বললাম গাড়িটারে থামা আমি বললাম ভাই গাড়িটারে থামা এত লোকগুলা কেন জড়ো হয়েছে থামায় দেখলাম রাস্তা ভয়ে ভয়ে ঘরে ঘরে রক্ত গুলা পড়ে মরা লাশটারে কেউ ধরে না কারণ মরিয়ে গেছে দৈরে কি করবো
কেউ বলে পুলিশ আসুক আমরা ধরলে কোন জবাব দেওয়া লাগে পুলিশের কাছে মরিয়েই তো গেছে হাসপাতাল নিয়ে কি করব দাজার আব্দুল গোলাম আতা থেকে ভায়া ভায়া রোড ভায়া ভায়া রাস্তার কিনারে গড়ায়ে পড়ে যায় সবাই বলে ছেলেটা কলেজের একজন স্টুডেন্ট বলো পাওয়ার ওয়ালা বড় ক্ষমতা ওয়ালা হায় রে ড্রাইভারকে বললাম আর বেশি সময় দেখলে মাথা গুলা দিয়ে পড়ে যাব গাড়ি দুইটা গাড়িটা আমি আমার ভাষায় বলি রে যুবক তোরা আমার কেউ না তোর পায়ে ধরে বলি জাহান্নামের আযাব বড় কঠিন ভাই সহ্য করতে কেউ পারবে না حقیقت سے دنیا کی خبر غائے دنیا کی نمائش پر نظر غائے دنیا موت سے پڑے گا جو جبوں کا بھی دیکھتے بھائی مقبول گئے شاہ جگہ قابل دبگت گئے مقبول گئے شاہ جگہ قابل دبگت گئے اے دیکھ منند تنے کی دل دبگت گئے এর যুবক তোর হাতে ধরে বলি পায়ে ধরে বলি আজ আল্লাহর কাছে দুই ফোঁটা পানি নজরানা পেশ কর হাকিকত আনে বাস্তবে দুই ফোঁটা পানি দিয়ে বল আল্লাহ দুনিয়ায় বাইচা থাকতে তোমার নবীর দল ছাড়া আর কোন নেই বা মেসির দল করবো না জীবনটারে নষ্ট করে হাতি জোরে যুব মসজিদ ছেড়ে দিছো মাদ্রাসা ছেড়ে দিছো টুবি ছেড়ে দিছো সুন্না ছেড়ে দিছো দাড়ি কামাই কামাই হাঁটো তোর জন্য আমাদের বড় মায়া লাগে তোরা আমার কেউ না তোদের হাতে ধরে বলি দাড়ি কাটিস না দাড়ি রাখিয়ে দে এমন সন্তান আছে দাড়ি কাটো না পত্নী তো গুণা কবিরায় লিপ্ত হ গুণাটা ছেড়ে দে রে বাবা আল্লাহ নবী বাল্লু আল মানু মা মানা হাব্বা তুই যদি নেইমারে ভালোবাসা আসলে ময়দান নাস্তিকের সাথে তোর হাসর হইব সেদিন কার কেউ কার চুনবো না আমাদের উপরে সূর্যটা আজি সূর্যটা মাথার উপর আসে বুকু মাথা দাঁত মাটির মাথার উপরে আল্লাহ দৈক থেকে আওয়াজ দিয়ে বলবে বসি পল্লাদিন কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাআউকা ওয়া ফিয়াত ফুতিহাত আবওয়াবুহা জাহান্নাম গুলার ধার ফেরেশতারা জাহান্নামে শিকল দিয়ে যখন পাকড়াও করে ধরে বলায় বাবা বাজার আর গদি রাখো না জাহান্নামী গুলার যখন পাকড়াও করে ধরে আলাইবে রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত গোসা দিয়া যখন বলবছি আমি আল্লাহর বিরোধিতা যারা করছে বেঈমান গুলার ধর বেঈমান গুলার ধর আমার জমিনে থাকছে আমার নিয়ামত খাইছে আমার দুনিয়ার রাজত্ব করছে আমার দুনিয়ার সব কিছু দিয়া দিছি আমার দুনিয়াটার আর উন্মুক্ত বানায় দিছি ও বেঈমানি করছে আরে ধর জাহান্নামী গুলা সেদিনকার এত চিৎকার মারে বল আল্লাহ আমারে তুমি বাঁচাও আমারে তুমি বাঁচাও আমারে তুমি বাঁচাও সেদিনকার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কালেমার মধ্যে বলল ওকিলা লিয়া ও বান্দা আজ এই দিবসে আমি আল্লাহর সাথে দেখা করতে হবে ওকিলা লিয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা আজ এই দিবসে আমার সাথে যে দেখা করতে হবে দুনিয়াতে বসে এইটা জানলে তুমি আমি আল্লাহরে ভুলে গেছো ওয়া মাওয়াকুম নার আল্লাহর ডাক আল্লাহ আল্লাহ কয় একটু আল্লাহ কয় ওয়া মাওয়াকুম নার জাহান্নাম গুলার কবে দর ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ রাগান্বিত গোসা দিয়ে কইবে ওদেরকে আলাদা কইরা আলা মুসলিম দের থেকে আলাদা কইরা বালা ওদের দল থেকে আলাদা কইরা আর বেঈমান গুলার আলাদা কইরা ফালা রে মুমিনদের সাথে বেঈমানদেরকে সেদিন থাকতে দেবে না জাহান্নামে ফেরেশ তারা শিকার লয়ে গ্রেফতার কইরা আলাইবে রে বাবা কে আছে উকিল কে আছে মুখতার কে তোমাকে আমাকে বাঁচাবে কেউ বাঁচাবে না বাবা মনটারে নরম করে দে বাবা হাকিকত আল্লাহর আল্লাহ কয় ডাক আল্লাহ আমার চোখে তুমি পানি দাও গুনাহ করতে করতে ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা
গুড়া করতে করতে কলপটার ভিতর আল্লাহ মগর বাইরে দিছে কলপ বন্ধ করে দিয়ে যুগের পাড়ি আসে না কথা ঠিক না ঠিক আল্লাহ কে বল আল্লাহ তোমার গুন্দ্রতি পানি দাও যুগের ভিতরে আবার গুনাহ কইলা তুমি ধুইয়া দিয়া যাও পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা বান্দা তোর সুগের পানিটাকে আল্লাহর কাছে বড় দামি তুই বেশি করে কান তোর কান্নার কারণে গুনাহগুলো যা হয়ে যায় আমি আল্লাহ তোর এত আদর করে বানাইলাম এত মায়া করে বানাইলাম কিছুই তো নিলাম না আমি আল্লাহ তোর কাছে শুধু একটা চাইছি গোলাম দুনিয়ায় যাবে আমি আল্লাহর আনুগত্য করবি আর জাহান্নামী গুলো যখন গ্রেফতার হয়ে যায় আর বলে আল্লাহ আমাদেরকে বাঁচাও আল্লাহ তাআলা তখন বলবে কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা আজ এই দিবসে আমি আল্লাহর সাথে দেখা করতে হবে মোলাকাত করতে হবে ও বান্দা এইটাকে জানলে তুমি ভুলে গেছো রে আমি আল্লাহ তেমন ধরে ভুলে গেলাম রে বাবা মন্ডারে বুঝা যদি আল্লাহ যদি তোরে আমারে ভুলে যায় তোমাকে আমাকে যদি বলে বৃদ্ধ বাবা চোখের মধ্যে তাকায় দেখো যেই কান্না করে ওর কান্নাওয়ালা চোখের দিকে তাকাবার বলে আল্লাহ আমার গুনাটা তোমার দরবারে এত কঠিন আর শক্ত হয়ে গেছে চোখ দিয়ে পানি বার করে বাবা রে দেশ বিদেশে এক জেলা থেকে অন্য জেলা প্রোগ্রামে যা অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টের কবলে পড়ে যায় আর আল্লাহর বলে আল্লাহ আমাকে যদি আমি খালি স্নেহাতে বের হই যে দিনের দাওয়াত নিয়ে যদি আমাকে কবুলি করো আমারে তুলে হেফাজত অনেক সময় গাড়িতে বৈশা বৈশা চোখের পানি ঝরে আর বলে আল্লাহ আমার মতো গোলামের জন্য অনেক মানুষ অপেক্ষায় থাকে বসে থাকে নসিহত শোনার জন্য আমার ভিতর আমল দাও যাদেরকে আমার কথাগুলো শুনাইবো তাদেরকে আমল করার তৌফিক দাও সবাই বলে আমি আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাই ছেড়ে দেব গুনাহ থেকে যদি বাঁচতে চাও এই জাহান্নামে কিন্তু তোমার আমার যাইতে হইবে ইয়ারফানু আযাবাল কবরে কবরের আযাব কিন্তু সহ্য করার ক্ষমতা তোমার আমার নাই সব দল সারিয়া দাও আল্লাহর আল্লাহ বলে ডাকো আল্লাহ বলেন আমার মা নাই বাবা নাই স্ত্রী নাই পুত্র নাই ছেলে নাই মেয়ে নাই আমার কেউ নাই গোলাম তোরা তোরা যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহর কুদরতে কলিজাটা ঠান্ডা হয়ে যায় ও বান্দা দূর চোখের পানি যখন চোখ থেকে বে বে গর 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 গড়াই পড়ে এই মনসে অনেক মহাদ্দেশে কিরামরা আছে যাদের ছাত্র হতে পারলে আমার জীবন ধন্য হয়ে যেত তাদের চোখের দিকে জাগায় দেয় চোখ থেকে পানি পরে একমাত্র আল্লাহর ভয় আল্লাহ কয় ফালিয়া দাহাবু কলিনা ওয়ালিয়াবু কাসির কম করে হাসো দুনিয়া রংটা একটু কম লাগাও কান্নাটা বেশি করো কান্নাওয়ালা চোখ আমি আল্লাহর কাছে বড় দামি তোমার কান্নার কারণে গুনাহ সাফ হয় তোমার কান্নার কারণে গুনাহ মাফ হয়ে যায় বাবা কত মায়েরে হাত দিয়া মাটি দিয়েছ একটু মনে করে দেখো একই হাতে মাটি দিয়া মাকে বাবাকে ভাইকে মাটির বিছানা রেখে আসছো তোমার আমারও একটা সময় টাকা জাহান্নামীদের সেদিন হাসির ময়দানে গর্জনটা যখন শুরু হয়ে যাইবে গোটা হাসর বাসীরা চিৎকার মাইরা উঠবে আল্লাহ আমার বাঁচা আল্লাহ তুমি আমার বাঁচা চোখ দুইটা বন্ধ করে দেখে নিজের জীবনের কত অপরাধ করছে দুনিয়ার কেউ জানে না আপনি নিজে চোখ বন্ধ করলে আপনি নিজেই বলতে পারবেন আমি তোমার আদালতের আসামি আমি তোমার আদালতের আসামি আল্লাহ গুনাহ নিয়ে গুনার তালিকায় আমাদের নাম লেখায় বড় দিও না হে বাবা মনটারে দিলটারে নরম করে দে বাবা গুনাহ করতে করতে তো কলমটারে শক্ত করে বলাইছো বাবা গুনাহ করতে করতে কলমটারে শক্ত বানায় লাইছো রে বাবা
আল্লাহর ধরা বড় কঠিন ধরায় ধরার থেকে যদি বাঁচতে চাও একই ময়দানে বাবা হাজির মাও হাজির সেদিনকার কেউ কাউকে চিনবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ভাই ভাই রে চিনবে না সন্তান বাবার চিনবে না বাবা সন্তান রে চিনবে না হায় রে ভাই ভাইয়ের কাছে আমল নেবার জন্য দৌড়ে যাইব মা সন্তানের কাছে দৌড়ায় যাবে বাবা আমি তোর মা আমার কি জামল আমাদের জান্নাতে যাব সন্তান বলে দুনিয়া আমার মা বলে কোন শব্দ দুনিয়ার কেউ ছিল না এইটাকে বলে হাসর পিটার কে এইটাকে বলে গরজ মহাশর ময়দান যেই দিবরে তোমার মারা বঞ্জর কেউ নাই আল্লাহ নে মাকাম মাহমুদ নিজে সিজদা করে কান্না না আল্লাহ আমার উম্মতের মাফ করে দা আল্লাহ তো কখারিয়াদের নামের আওয়াজ চালু হয়ে যাবে জাহান্নাম গুলা গ্রেফতার হয়ে যাবে ওই গ্রেফতার দলে যদি পড়িয়া যাও রে ইউকালু লি জাহান্নাম হাল তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ জাহান্নাম কই বাবা পেটের মধ্যে দাও আমার পেটটা ভরে না ইকালু লিলে জাহান্নাম জাহান্নাম বলবে আমার পেটের ভিতরে দাও লি জাহান্নাম গালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ আমার পেটটা ভরে না বাবা আগামী রাত্র কাই রাত্ররা কারোর জন্য ফজর হবে কিনা কেউ জানি না কথা ঠিক না বেটি অনেকের মাকেও হারাইছো বাবাকেও হারাইছো জোড়ের ভাইকেও হারাইছো মনটারে সান্ত্বনা দাও বল আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচবো তোমার গোলামি করে বাঁচবো তো আল্লাহর হাত দুইটা দেখাও আল্লাহ সবাই হাতটা জাগা আল্লাহ হাতে লড়া দাও আল্লাহ আবার হাতের বিড়ি ভয় আমি তুমি আমারে কবুল করে নাও বলি আমিন সবাই বলি গুনাহ করব না নেক আমল ছাড়ব না আল্লাহুম্মা আমিন আমিন এসে বলে এবার আমার বন্ধুগণ তিন নম্বরে ওয়ায়ামুরুহু আলা সিরাতি গালবার মনে আছে না নাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুকে ওসমান রে চিন্তা করিও না টেনশন করিও না চোখের পলকে যেমন বিদ্যুৎ চমকায় চোখের পলকে যেমন মিটে যায় 30,000 বছরের রাস্তা ও ওসমান তেমন তুমি পার হয়ে যাবে আল্লাহু আকবার বলো ওই সেতু পার হতে পারবো তো ইনশাআল্লাহ আসর সাইরা দিয়া না পয়রা সংক্ষেপ করে কত বাজে আপনাদের কষ্ট আমার বন্ধুগণ এরপরে চার নম্বরে জোরে গণ কয় নম্বর চার নম্বর ওসমান তুমি এবার কান খুলে শোনো তিন নম্বর বলার পর ওসমান কি জোড়া সান্ত্বনা পাইছে জোরে গণ কি পাইছে তিন নম্বর যখন বলা হয়েছে তিন নম্বর ফেলাইয়ের কথা বলার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীকে সান্ত্বনা পাইছে চার নম্বরে আল্লাহ নবীকে বলে ও নবীজি রোজ হাশর ময়দানে আমল নামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো আমি ওসমান জানি না আমার আমল নামাটা কেমন হবে জানি না আমার আমল নামাটা কেমন হবে আমি ওসমান নিজেও জানি না আমল নামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো আমি ওসমান নিজে জানি না আল্লাহ নবী বলে ওয়ায়ুতিহিল্লাহ বিয়ামিনিহি আল্লাহ আকবার বলো ও ওসমান আমল নামা যদি তোমার ভালো হয় জাযাম বিমা কানু ইয়ামালুন আমলের তালিকা যদি সুন্দর হয় ও ওসমান হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবো আমল নামা নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়াইবে জাহান্নামে রৌদ্রের তাপে সামিয়ানা থাকবে না রে বাবা সূর্যটা মাথার উপরে থাকবে আল্লাহ কখারিয়াতের আওয়াজ কখারিয়াতের আওয়াজ যখন চালু হয়ে যাবে সূর্যের তাপ তখন আরো বেড়ে যাবে সূর্যকে বলবে সূর্য তোর কত পাওয়ার আছে সব পাওয়ার গুলা ঢেলে দে হাসরের ময়দানে মগজ গুলো টাস টাস করে ফেটে যাবে মগজ গুলা বের হয়ে ভাইয়া ভাইয়া গালা সবাই ভাইয়া পড়বে জাহান্নামী গুলো বলে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা
আল্লাহ বিরোধী কোরআন বিরোধী নবী বিরোধী মুনাফিক গুলা আফসোস করবে আর বলবে হায় আফসোস আমার জীবনটা আমি কি করলাম মসজিদ দেখেছি কোনাচ্চে মুখে তাকায় তাকায় মসজিদ থেকে দূর হয়ে গেছি মাগরিব পড়ি নাই জোরে গান কি পড়ে নাই মাগরিবের নিয়ম শৃঙ্খলা মাগরিবের তালিকায় যাদের নাম পাওয়া যাবে ওদেরকে বলা কওয়াই নুতি গিল্লা গাবি আমি নিগি ওদের আমল নামা ডান হাতে দিবে আল্লাহু আকবার বলা মাগরিব পড়ে না সাইরা মাগরিব পড়ে না সাইরা মসজিদ তুমি দেখেছো কোনাচ্চা মুখে তাকাইতে তাকাইতে মসজিদ থেকে তুমি চইরা দূরে সইরে গেছো শয়তান যেমন দূরে সইরা যায় মসজিদ দেখে দেখে তাকাইয়া তাকাইয়া তুমি দূরে সইরে গেছো তোমার মত কত জীব মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দিয়ে গে আল্লাহ রে আমারে তুমি কবুল করে নাও ছাত্র জীবনে শান্তি দাও সংসার জীবনে শান্তি দাও রাজনীতি জীবনে শান্তি দাও তোমার পবিত্র ঘরের গোলাম হিসেবে কবুল করে নাও এরকমের যুবক আছে না আমার যুবক ভাইরা ওয়াইউতি গিল্লা গাবি আমি নিকি ডান হাতে আমল নামা চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাসুন বাচিরা রে তোমাদের আমল নামা পড়ার জন্য উকিল মুক্তার কেউ রে লাগবে না আল্লাহ এবার বলে ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ও হাসর বাসিরা রে তোমার আমল নামা পড়ার জন্য আজ তুমি যথেষ্ট কাউকে প্রয়োজন হবে না সেদিন কার জাহান্নামীর বড় প্রেশার সূর্যের তাপের গরম সিরিয়াল দিয়া দাঁড়ায় রয়েছে ওসমানকে বল ওসমান রে প্রেশান আর টেনশন তুমি ওসমান নিও না কারণ তোমার আমল নামা তুমি ডান হাতে পাবা যদি মাগরিবের সালাম তোমার ঠিক থাকে আল্লাহু আকবার বলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো সান্তনা হয়ে বলল গো নবীজি হাসর ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে সকল পয়গম্বররা সেদিনকার হাজির আমি ওসমানের মতো ক্ষুদ্র মানুষ কি আল্লাহর কুদরতে যোগে ধরা পড়বো আল্লাহ নবী বলে ওসমান রে আমল যদি ভালো হয় রবের চোখ থেকে তুমি ফাঁকি দিবার পারবা না এবার চার নম্বর কি আমল নামা ডান হাতে পাবেন মাগরিব পড়ে যেন না পয়রা মাগরিব পড়ে যেন না পয়রা ওসমান তোমার সিরিয়াল দেওয়া লাগবো না বিনা সিরিয়ালে আমল নামার হিসাবটা ডান হাতে বুঝে বাবা আল্লাহু আকবার বলো মা বাবার খেদমত কই যেন না কইরা মা বাবার ভাঙা ঘরে রাখবেন আর নিজেরা বিল্ডিং এ থাকবেন কথা ঠিক কি ঠিক না বেঠিক মা বাবার বিল্ডিং এর মধ্যে রাখবেন ভালো খাটিয়েতে বাবা মারে ঘুমাইবেন রাজি আছেন না 50,000 টাকার খাটিয়েতে যখন আপনি ঘুমান লজ্জা লাগে না এ মুসলমান লজ্জা লাগে না আমার ইতিহাসে আমি দেখেছি আমি নিজে সচক্ষে আমি দেখেছি সংসার যাদের আছে তারা দেখবেন আমার স্ত্রী অনেক সময় দেখি যে বাচ্চা যখন পোশাক পরে দেয় ডান দিক থেকে বামে নেয় বাম দিক থেকে ডানে নেয় এমনি করে রাত্রিটা যাপন করে তখন আমি মনে মনে ভাবি আমাদের মা বাবা ওরা কত না কষ্ট করে মানুষ করেছে এই মা বাবারে কেমন করে 2,000 টাকার চকিতে ঘুম করাও একটা ভালো তো সুখ দেন না কেমনে জান্নাত আশা কর রে যুব জান্নাতের আশা করতে হবে জান্নাতের কাজ করে কথা ঠিক কি ঠিক না আল্লাহ নবী বলেন কোন সন্তান যদি জান্নাতের আশা করে রিদওয়ান রব্বি ফি রিদওয়াল ওয়ালিদ ওয়া সাবাতুর রব্বি ফি সাবাতিল ওয়ালিদ অনেক সন্তানরা আছে আলোচনা অনেক গভীর বেশি করা যাবে না সামনের সময় হলে করব আল্লাহ কবুল করে বলে আমিন সংক্ষেপ করে দেব মনোযোগ দিয়ে দেব কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ নবী বলেন কোন সন্তানের প্রতি যদি মা বাবার যদি দোয়া থাকে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায় ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আর সন্তানের প্রতি যদি বদদোয়া এসে যায় সন্তান ধ্বংস হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা থেকে তার প্রতি গজব নাজিল হয় মা বাবার ভালো খাটিয়ে ঘুমাইবেন রাজি আছেন না নাই 1972 সালের পচা কম্বল দিবেন না পচা তোলার কম্বল দিবেন না বাইতুল মুকাররম থেকে দামি কম্বল আইনে মায়ের ঘুম পড়াইবেন আল্লাহর কসম
কবরে যাওয়ার পরে আপনার জান্নাত বিছানা দিবেন কে মা বাবার যদি ভালো রাখরে যুবক তোমাকেও কবরে ভালো রাখবে কে আলোচনা চলে যায় পাঁচ নম্বরে ওয়াইদুখিরুল জান্নাতা বিগাইরি হিসাব পাঁচ নম্বর শেষ এশার জামাত জোরে বল কিসের জামাত এশার জামাত করবে ওসমান হযরত ওসমান বলে নবী গো এটা কি আমার জন্য না তমাম দুনিয়ার আপনার উম্মতের জন্য আল্লাহ নবী ওসমান রে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা পৃথিবীতে আসবে তারা যদি পাঁচটা এই তালিকা মিলায় নেয় পাঁচটা টিকিট যদি সুন্দর করে প্রতিদিন পূরণ করে নেয় তাদের জন্য ঘোষণা হবে ওয়ায়ুদখিরুল জান্নাতা বিগাইরি হিসাব আল্লাহ নবী ওসমান জাহান্নামের আগুনে সেদিন আর কাউকে জ্বলতে হবে না জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি চাও মা বাবার সেবা করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো যুবক তোদের হাতে ধরে বলি এখানে অনেক বাবা আছে যুবক আছে আসে না নাই বাবার সাথে যারা অপরাধ করছো বাবার পাও ধরে মাফ সবই জান্নাত যদি চাও আমি তোদের হাতে ধরে বলে যাই ও যুবক আর বৃদ্ধদেরকেও বলি সন্তানদেরকে ভালোবাসবে সন্তানদেরকে অবহেলা করার কারণে সন্তানরা ভুল পথে চলে গেছে নামাজি বানান কোরআন হাদিস শিখান নেই বা মিশ্রী চিনে বাবা দুনিয়াও শেষ আগরা তো শেষ আল্লাহ রব্বুল আলামিন আজ কোরআনুল কারিমে জলসা কবুল আর মঞ্জুর করেন বলে আমিন আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ সবাইকে কবুল করে বলে আমিন হুজুর কিছু বলবেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا رحيم المساكين اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم حاسبنا حسابا يسيرا اللهم ير نجر قرية اكتبر تكادك رترو قبير رجل ويغتي جاتو باكير متو আমার যুবক ভাইদেরকে নিয়ে বৃদ্ধ বাবাজিদেরকে নিয়ে আল্লাহ বিভিন্ন মাদ্রাসার শাইখুল হাদিসদেরকে নিয়ে হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ হযরতুল উলামা ইকরাম হাফেজ কোরআনদেরকে নিয়ে আজ তোমার বাদশাহী দরজে হাত বাড়িয়েছি আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো আজকের যতটুকু হাদিয়া দিয়েছেন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার বদলে জান্নাতুল্লাহ তাহারে পৌঁছাতে রব্বুল আলামিন আল্লাহ আমাদের মাঝে কারো মা নাই কারো বাবা না ও যুবক মার কথা মনে করে বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে যিনি মাহফিলের আয়োজন করেছেন হযরতুল আলাম ফজিলাতুল সাহেব আল্লামা খোরশেদ আলম কাসিম সাহেবের মা হনে বাবা হনে আমাকে আগে বলেছেন হযরত আমার মা না আমার বাবা নয় হায় রে নিজের হাতে মা আর বাবার মাটির বিচারায় রেখে দিয়েছে ও আল্লাহ ওই জরুম দুঃখিনী মা বাবার কবরে সালাম পৌঁছে দাও বাড়ির আগে না গেলে সবার ডাক পাওয়া যায় মা সেই ছোট কণ্ঠে আর ডাকটা শুনতে বাড়ির আগে না যাওয়ার হাজির মায়ের কণ্ঠে ডাকটা হাজির হইয়া যায় আজ ওই বাড়ির আগে না গেলে মায়ের ছোট কণ্ঠের আওয়াজটা শোনা যায় না মাদ্রাসার জীবনে তাকায় দেখছি যত দূর দেখা যায় ফাঁকা দিয়া মা জননী তাকিয়ে রয়েছে আল্লাহ আমাদের চোখের পানির বিনিময়ে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় আল্লাহ বিভিন্ন মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস রাত বাড়াইছে আল্লাহ আপনার মায়া করে আজ ফিরে দেন না
الله اغرامر جدو قبر بشي اجل نشربه رقم قردار وي قبر رازم قد قجي شويد فرمونا الله تمي جدي مبنى قال الله بندك بولو تو مار بندا جابي كركاسي الله تمہارا حمدر دور جاتے کے دھکا دیا بھائر کرے دیو اللہ রাতে রাতে দিনের আলোতে গোপনে প্রকাশে যত অপরাধ করিস আল্লাহ তুমি ক্ষমা করে দাও ও যুবক আল্লাহকে বল আল্লাহ ইসলাম ছাড়া আর অন্য কোনো দল করব না আল্লাহ নবীর দল ছাড়া আর অন্য কোনো দলের পিছনে দৌড়াব না আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ এই মাহফিলের আমল যত দূর যায় নিকটবর্তী প্রতিটি গোরস্তারকে ক্ষমা করে দাও আল্লাহ বিশেষ করে যার বাবা মায়ের রোগের মাগফিরাত কামনায় আছে এ মাহফিলের আয়োজন তার মা বাবার ক্ষমা করে দাও রব্বুল আলামিন হযরত মোহাম্মদপুরে থাকে মায়ের কথা মনে করে দুদিন আগে চলে এসেছে এত সুন্দর জান্নাতের বাগিচা যিনি আয়োজন করেছে রে মালিক খোরশেদ আলম কাসিমে হুজুরের মা বাবার জন্য তুমি জান্নাতে আয়োজন করে দাও আল্লাহ হযরত তবারুকের আয়োজন করেছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাদের পরিবার পরিজনদের উপর খাস রহমত নাজিল করে দাও আল্লাহ আমার ছোট্ট একটি বাংলাদেশকে কবুল করে না আমার কলিজা সেনা যন্ত্রণা কলিজার সাথে জড়ায় গেছে অনেক ওলামায়ে কেরামরা জেলখানার ভিতরে বন্দি তোমার রাজ্য চাই আল্লাহ তোমার সাহায্য চাই এই কোরআনের পাখিগুলো তুমি আবার ময়দানে ফিরিয়ে দাও আল্লাহ তুমি অসীম দয়ালু তোমার উপর আর কেউ দয়াশীল হতে পারে তুমি কি মাজনুবের চোখের পানি দেখো না রে আল্লাহ শাইখুল হাদিস না চোখের পানি সেরে দিয়েছে আল্লাহ আল্লাহ কিতাব পড়াইতে পড়াইতে বোকারে শরীফ পড়াইতে পড়াইতে চোখে চশমা লাগায় ফেলাইছে এত বড় বড় আলেম না তোমার দুয়ারে হাত বাড়াইছে আল্লাহ তুমি ফিরাইয়া দিও না রে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের পাখিগুলোকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ মাজলুমের চোখের পানি কান্নার আওয়াজ তুমি কবুল করে নাও আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ যক নামাজি বেরে আজ যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমল করার তৌফিক দাও আমিও যেন আমল করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আয় আল্লাহ মঞ্চে উপস্থিত অনেক আলেম ওলামারা আল্লাহ আমাদের দুঃখ ব্যথা বেদনা আল্লাহ আপনি মুছে দেন রব্বুল আলামিন আমাদের যা যে দুঃখ আছে আল্লাহ আপনি তুলে নেন আপনার খাজানা থেকে রহমত বরকত নাজিল করে দেন রব্বুল আলামিন আজ কোরআনুল কারীমের মাহফিল আপনি কবুল করে নেন মাগরিব থেকে শুরু করে নিয়া চাঁদ পাখির মতো যুবক বৃদ্ধ সবাই চুপ করে বসে আছে রব্বুল আলামিন আমি কি দিয়া বিদায় দেব আমার কাছে কিছুই না আল্লাহ আমার প্রতিটি যুবককে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন মা বাবার খিদমত করার তৌফিক দাও মা বাবার মত এত বড় নিয়ামত যুব বেঁচে আছে বলে বুঝো না রে যুব শীতের মৌসুমে বাবা মার কষ্ট দিবি রে মায়ের কাছ থেকে দোয়া নিবি বাবার কাছ থেকে দোয়া নিবি বউয়ের কথা মতো মা বাবার উপরে অত্যাচার করবি না মা বাবাকে ভালো জায়গায় রেখে দিবারে যুব তোমার যদি সুন্দর জীবন সাজাতে চাও আল্লাহ আজ আমাদের তুমি কবুল করে নাও ولو انهم اذ ظلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما الله تبي في رأي دورا أبي مصابر من شريف دور تكيش الله
অনেক আশা নিয়ে যুবক বৃদ্ধ সবাই আমাজে জামায়াত হয়েছি আমাদের মনে দুঃখ ব্যথা বেদনা আল্লাহ তুমি মুছে দাও এই গ্রাম থেকে যত সন্তান প্রবাসে আছে আল্লাহ সবাইকে maaf করে দাও আল্লাহ সবার জান আর মাল তুমি কবুল করে নাও আল্লাহ আমরা যে আমাদের মাঝে যে সুদের ব্যবসা আছে সুদ থেকে ফিরে আসি তৌফিক দাও রব্বুল আলামিন যা কিছু বললাম তোমার হাবিবুল্লাহর তোফায়েলে কবুল করে নাও ربنا تقبل منا انك انت السميع العليم رب العالمين اخر فريان اي محافل قیامت پرجنت دائم اور قائم رکھیو اللہ حضرت علامہ خورشید عالم قاسم حضور کسی کو ناگے کتھا دیئے پتی بسر ایکی طریقے محافل ہوئے আল্লাহ আমাদের সুষ্ঠু সুন্দর করে মাহফিল প্রতি বছর করার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ